এমন এলাকায় ঢুকছি আশেপাশে কোনো খাবার হোটেল বা রেস্টুরেন্ট কিচ্ছুই দেখতে পাচ্ছি না গ্রাম ঠিক আছে খাবার হোটেল তো থাকবো তাও নাই যে খিদার জ্বালায় পাগল হয়ে গেলাম চেনা জানা কেউ নাইও যে কারো বাসায় যাব দেখ এই ভাইয়া শুনেন গ্রাম তো রেস্টুরেন্ট তো পাবো না এখানে কি খাবার হোটেল আছে খাবার খাবেন

আমি একটা জিনিস বুঝি না আমার এই ছোট হোটেলে ভালো ভালো খাবার হয় কাস্টমারও আসে কিন্তু এই কাস্টমার আলি গেলা কি তুই ফুসুর ফুসুর করে কি কস না খাই চলে জায়গা কি কয়াবি যাবে খায় না কাস্টমারটা আমি কই যে খাবারের আইটেম না কি কি আছে হিন্না কই আচ্ছা ঠিক আছে বুঝলাম তুই খাবারের আইটেমের কথা প্রশংসা করস তো না খায় যায় কে তে না খায় যায় কে তা আমি কি কবতা হ্যাঁ তুই কি কবি মানে তোর আমি কিসের জন্য রাখছি তুই সেবা যত্ন করবি ঠিক আছে

ভাইয়া আমাকে খুব দ্রুত খাবার দিবেন আর আপনাদের মেনু কার্ডটা নিয়ে আসেন ও আমার মনে করে যা মুখস্থ কি কোনো সমস্যা নাই ও আচ্ছা ঠিক আছে কি কি খাবার আছে একটু চালু চালু বলেন আমার খুব ক্ষুধা লাগছে তো খাবারের মধ্যে মনে করে যে মুরগির মাংস তারপরে তরের বাচ্চা তারপরে গরুর মাংস তারপরে মনে করেন যে হাঁস আছে আপনি কোনটা খাবেন আচ্ছা ঠিক আছে হাঁসের মাংস দেন হাঁসের মাংস আপনি কোনটা খাবেন মহিলাটা খাবেন না পুরুষ হাঁস খাবেন আচ্ছা ঠিক আছে পুরুষ হাঁসই দেন